এটা মসজিদ মূল ক্যাম্পাস আর মসজিদের পশ্চিম পাশে হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহিস সালামকে শহীদ করা হয়েছে মাজার শরীফ রয়েছে মুসল্লিরা উযু করছে নামাজ পড়ার জন্য আমি এটা নামাজ পড়ব আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নামাজ পড়ব এখন আমি এটা অনেক আগের ছোট বাচ্চা নামাজের মাঠ এখানে ছাত্রাবাস রয়েছে লিলার বোর্ডিং রয়েছে তারপর মাদ্রাসা রয়েছে অনেক বড় ক্যাম্পাস অনেক বড় ক্যাম্পাস যত দূর দেখা যাচ্ছে সবগুলো এই ক্যাম্পাসের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ খুবই শান্তির জায়গা একটা নামাজের সময় হয়েছে মূল ভবন এটা নামাজের অনেকগুলো দোকানপাট রয়েছে ওই দোকানগুলো থেকে যদি কোনো মানত থাকে সেটাই করে ছেলে করে
অবশ্যই জামে মসজিদ এবং মাইকগুলো দাম বাড়ছ মনে করছি আসে এখানে নামাজের সময় হয়েছে এটা মাঠ এটা চারতলা ভবন একটা মাদ্রাসা ভবন চারতলা মাদ্রাসা ভবন জুম করে দেখানোর চেষ্টা করলাম চারতলা গাড়িগুলো যাচ্ছে ছোটো কচু কচু সোনামণিরা বাচ্চারা আছে সবাই আছে আলহামদুলিল্লাহ খুব একটা শান্তির জায়গা প্রত্যেক মুসলিম মুসলমান সবাইকে ভালো রাখুক সবাই শুদ্ধ জীবন চাই আর এই আইল্যান্ডের উপরে মহিলাদের বসা নিষেধ মহিলারা বসায় জায়গাতে নিষেধ দেখলাম আলহামদুলিল্লাহ তো বন্ধুরা সবাই ভালো থাকুন আর হয়তোবা এটা দেশের জন্য একটা মানে খুবই একদিকে তেমন একটা সুফি সাধকের জায়গা মুসলিমদের কাছে অতি পবিত্র একটা জায়গা আর এটা একটা অনুভূতি ধর্মীয় অনুভূতিরও জায়গা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন হয়তো অনেকেই দেখে নাই মির্জাগঞ্জ যে মাজার শরীফটা রয়েছে সেই মাজার শরীফটা দেখে নেয় হয়তো অনেকে তারা যেন দেখতে পারে সেই জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দেন যাতে মির্জাগঞ্জের যে মাজার শরীফটা একদম মূল ক্যাম্পাসটা রয়েছে সেটা যেন সবাই দেখতে পারে আর কোথায় কী রয়েছে এটা যেন দেখে সবাই একটু মনের তৃপ্তি যেন পায় হয়তো অনেকে এসে দেখতে পারে না আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম